হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসিস ক্রিয়েশন। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আরও আরেকটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। ভিউয়ার্স, বেশ কিছুদিন বাড়িতে সমস্যা থাকার জন্য আমি কোনো নিউ ভিডিও দিতে পারিনি। তবে আমার ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সঙ্গে কী ভিডিও শেয়ার করতে চলেছি। বাড়িতে একটা পুরানো হ্যান্ডলুম শাড়ি রয়েছে, সেটাকে একটু ডেকোরেশন করে কীভাবে নিউ লুক দিয়ে আবার পুনরায় সেই শাড়িটাকে ইউজ করতে পারবো, তার উপরে একটা ভিডিও আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। ভিউয়ার্স, এটা একটা হ্যান্ডলুম শাড়ি, শাড়িটা অনেকবারই ইউজ করা হয়েছে আর শাড়িটা পুরোটাই অরেঞ্জ কালারের প্লেন এবং শাড়ির পাড়টা ব্রাউন কালারের। তাই ভাবলাম শাড়িটাকে কিছু দিয়ে ডেকোরেশন করে একটা নিউ লুক দিয়ে আবার ইউজ করা যেতেই পারে। শাড়িতে ডেকোরেশন করার জন্যে এই কাপড়গুলো ব্যবহার করব। আর আমার কাছে এই রকম অনেক টুকরো কাপড় আছে, তাই ভাবলাম এইগুলো দিয়ে ডেকোরেশন করি। এই টুকরো কাপড়গুলো সব কটনের আর এই কাপড়টা হলো কলমকারী কাপড় আর এটা ব্রাউন কালারের কটন কাপড়। এই টুকরো কাপড়গুলো দিয়ে ডেকোরেশন করলে মন্দ হবে না। তো ভিউয়ার্স, চলো কীভাবে এই টুকরো কাপড়গুলো দিয়ে ডেকোরেশন করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে কাপড়গুলো এইভাবে প্রেস করে নিচ্ছি। প্রেস করা হয়ে গেছে, এবার এই কাপড়গুলোকে আমি কাটিং করব। আমার এই টুকরো কাপড়টা আছে 24 ইঞ্চি। এই কাপড়টাকে আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি। 4 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি। কাপড়ের লম্বাটা নিচ্ছি 6 ইঞ্চি। উপরে যে লাইনটা টেনেছি তাতে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এবার এই স্কেল দিয়ে ত্রিকোণ করে দাগ টেনে নিচ্ছি। আমি আমার মতো করে মাপ দিয়ে এটা করেছি, আপনারা মনে করলে এই ত্রিকোণের মাপ কম বেশি করতে পারেন। এবার আমি এগুলো কেটে নেব। ভিউয়ার্স, দেখো এগুলো প্রত্যেকটা এক একটা ত্রিকোণ আকার হয়েছে। ভিউয়ার্স, বাকি সব কাপড়গুলো আমি এইভাবে ত্রিকোণ করে কেটে নেব। ভিউয়ার্স, দেখো এই কাপড়ের মতো বাকি সব কাপড় ত্রিকোণ করে কেটে নিয়েছি। এই কাপড়গুলো যেভাবে কেটেছি এই পেপার পেস্টিংগুলো ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। আমি এই পেপার পেস্টিংগুলো 30 টাকা মিটার দরে কিনেছি আর আমি এটা কোনো অনলাইন অর্ডার করিনি, আমি এটা আমার এখানকার নর্মাল দোকান থেকেই কিনেছি। পেপার পেস্টিংগুলো কাপড় থেকে একটু ছোট কেটেছি। ভিউয়ার্স, কাপড়ের উপরে পেপার পেস্টিংগুলো রেখে প্রেস করে নিচ্ছি। এইভাবে প্রেস করে কাপড়ের উপরে পেপার পেস্টিংগুলো পেস্ট করে নিয়েছি। এইভাবে সবগুলো পেস্ট করে নিয়েছি, এবার এইগুলো কাপড়ে কীভাবে লাগাবো সেটাই দেখাবো। ভিউয়ার্স, আরও একবার কাপড়টাকে দেখাচ্ছি। দেখো পুরো কাপড়টা এইরকম প্লেন নর্মাল হ্যান্ডলুম শাড়ি। ভিউয়ার্স, আমি ত্রিকোণ কাপড়গুলো রেডি করে নিয়েছি, কীভাবে এগুলো কাপড়ে স্টিচ করব সেটাই দেখাবো। ভিউয়ার্স, এই দিকটা শাড়ির উপরের দিক আর এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। কলমকারী এই ত্রিকোণ কাপড়টাকে এখানে রেখে সেলাই করছি। পেপার পেস্টিং যেদিকে লাগিয়েছি সেই দিকটা ভিতরের দিকে রেখে এইভাবে মুড়ে স্টিচটা স্টার্ট করছি। সেলাই করতে করতে আপনাদের একটা কথা বলি, এই শাড়িটা আমার দিদির শাড়ি, অনেকবার দিদি ইউজ করেছে আর ইউজ করতে ভালো লাগছে না তাই আমাকে দিয়েছে। তাই ভাবলাম যদি এটাকে একটু ডেকোরেশন করে একটা নিউ লুক দিয়ে দিদিকে আবার শাড়িটা যদি দিই তাহলে মনে হয় একটু হলেও দিদি খুশি হবে। তাই দেরি না করে বাড়িতে যত টুকরো কাপড় ছিল সেগুলো নিয়ে বসে পড়লাম দিদির শাড়িটাকে ডেকোরেশন করতে। আগেরটা যেভাবে স্টিচ করেছি ঠিক এইভাবে এটাও স্টিচ করে নিচ্ছি আর কাজের সুবিধার জন্যে আমি এটা পিন আপ করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা মনে করলে এটা হাতের মাধ্যমে হাত স্টিচও করতে পারেন
আমি হাত স্টিচে কীভাবে এগুলো শাড়িতে স্টিচ করতে হবে সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে একটা দেয়া আছে, কারণ তার উপরে আমি অনেকটা শাড়ি ডেকোরেশন করেছিলাম। তবে আমি এবারে সেলাইটাই মেশিনে করে দেখাচ্ছি যে মেশিন আপনারা কীভাবে স্টিচ করবেন। ভিউয়ার্স, শাড়িটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি তো আপনাদেরকে ভিডিওর মাঝে বলেই দিয়েছি যে শাড়িটা আমার দিদির শাড়ি, পুরনো শাড়ি, অনেকবার ব্যবহার করার জন্যে ও আমার কাছে দিয়েই গেছিলো, ওর আর পরতে ভালো লাগছিলো না, সেই কারণেই আমি একটু সেটাকে নিউ লুক দেওয়ার জন্য যে ডেকোরেশনটা করলাম। অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর দিদিকে তো এখনও পাঠাতে পাচ্ছি না, সেহেতু আমি জানি না দিদির কতটা কেমন লাগে। ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, আপনারা জানেন এখন রমজান চলছে, আর কিছুদিনের মধ্যেই ঈদ। দিদি তো পুরনো শাড়িটা ডেকোরেশন করে একটু নিউ লুক দিয়েছি, কিন্তু যেহেতু সামনেই ঈদ, সেই কারণেই ভাবলাম দিদির জন্যে একটা নতুন শাড়ি তৈরি করে তাকে গিফট করা যেতেই পারে, তাই না? ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি আমার দিদির জন্যে নিউ কী শাড়ি তৈরি করছি, সেটাই আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আনছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার শাড়ি ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যে নিউ ভিউয়ার্সগুলো এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নিউ নিউ ভিডিওর আপডেট পেতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, টাটা।